প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এনএসবিডির পক্ষ থেকে সকলকে জানাচ্ছি প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা ও ইসলামিক সম্ভাষণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ডিয়ার লার্নার্স, আজকে আমরা আলোচনা করব অনুচ্ছেদ রচনা নবান্ন উৎসব। তো চলো বন্ধুরা, খুব সহজভাবে সহজ ভাষায় অনুচ্ছেদ রচনাটি শিখে নেই। নবান্ন পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের কৃষক সমাজের ঐতিহ্যবাহী উৎসব। বাংলার কৃষিজীবী সমাজে শস্য উৎপাদনের বিভিন্ন পর্যায়ে যে সকল আচার অনুষ্ঠান ও উৎসব পালিত হয়, নবান্ন তার মধ্যে অন্যতম। নবান্ন শব্দের অর্থ নতুন অন্ন, আর নবান্ন উৎসব হল নতুন আমন ধান কাটার পর সেই ধান থেকে প্রস্তুতকৃত চালের প্রথম রান্না উপলক্ষে আয়োজিত উৎসব। সাধারণত অগ্রহায়ণ মাসে আমন ধান পাকার পর এই উৎসব অনুষ্ঠিত হয়। কোথায় কোথায়ও মাঘ মাসেও নবান্ন উদযাপনের প্রথা রয়েছে। অমুসলিম রীতিতে নবান্ন অনুষ্ঠানে নতুন অন্ন পিতৃপুরুষ, দেবতা, কাক ইত্যাদি প্রাণীকে উৎসর্গ করে এবং আত্মীয় স্বজনকে পরিবেশন করার পর গৃহকর্তা ও পরিবারবর্গ নতুন গুড়সহ নতুন অন্ন গ্রহণ করেন। নতুন চালের তৈরি খাদ্য সামগ্রী কাককে নিবেদন করা একটি বিশেষ লৌকিক প্রথা। হৈমন্তে যখন কাঁচা ধানের গন্ধে চাষিদের মন ভরে ওঠে, তখনই শুরু হয় নবান্নের প্রস্তুতি। ধান বানার গান ভেসে বেড়ায় বাতাসে, ঢেঁকির তালে মুখরিত হয় বাড়ির আঙ্গিনা। নবান্নে উৎসবে মাতোয়ারা হয়ে উঠে সবাই। বাংলার এই ঐতিহ্যবাহী উৎসবটি বর্তমানে খুব বেশি পালিত হতে দেখা যায় না। আমাদের সকলের উচিত ঐতিহ্য সচেতন হয়ে নবান্ন উৎসবের আনন্দ কৃষক সমাজের মাঝে ফিরিয়ে আনতে উদ্যোগী হওয়া। আমাদের মনে রাখতে হবে, বাংলার কৃষক হাসলেই বাংলাদেশ হাসবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটি ছিল নবান্ন উৎসবের উপর তোমাদের কাঙ্ক্ষিত অনুচ্ছেদ রচনা। আশা করি অনুচ্ছেদ রচনাটি ভালো লেগেছে। তো দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।